আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রিমিয়ার প্রোতে ইজিলি ভিডিও এডিট করতে পারেন প্রিমিয়ার প্রো সিসির মাধ্যমে। তো আপনারা যারা ওল্ড ভার্সন ইউজ করেন তারাও প্রিমিয়ার প্রোতে এডিট করতে খুব সহজেই পারবেন, কারণ সিসি আর সিএসের ভিতর কোনো তেমন একটা তফাৎ নেই, শুধু কয়েকটা ইফেক্ট আর কয়েকটা ট্রানজেকশন আর কয়েকটা ফাংশন অ্যাড হয়েছে জাস্ট, আর বেশি কিছু না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফিরে এলাম ইন্টার পর। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতেছি সিসি 2015। তো আই নো দিস ইজ ওল্ড ভার্সন বাট এটা ইউজ করতেছি। তো আমি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। লোডিং, ওকে ওপেন ইট। ওকে, তো এরকম একটা পপ আপ মেসেজ আসবে। তো মেসেজটা কিছু তেমন একটা নেই। তো এখানে নিউ প্রজেক্ট যেটা সেখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে। আর যদি আপনারা আগে কোনো প্রজেক্ট রেডি রাখেন সেগুলো যদি নিতে চান, মানে কোনো প্রকার ইন্ট্রো অথবা লোয়ার থার্ড অথবা ভিডিওর কোনো টেমপ্লেট, তো ওগুলি হলে এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করলে হবে। তারপর ফাইল লোকেশান দেখিয়ে দেবেন। ওকে, তো আমি নিউতে ক্লিক করতেছি অ্যান্ড এরকম আরেকটা মেসেজ আসবে। তো এখানে আপনার ফাইল লোকেশন দেখিয়ে দেবেন। তো আমারটা আমি দিয়ে রাখছি আমার প্রজেক্ট অলে। এখানে ভিতরে এই প্রজেক্ট অলের ভিতরে আমি আমার প্রত্যেকটা ভিডিওর প্রজেক্ট রাখি। তো তারপরে এখানে হচ্ছে নেম, নেমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিএমও ডেমো, যেহেতু এটা ডেমো ভিডিও তাই জন্য। তো এগুলি বাকি যে অপশনগুলি আছে অডিও ভিডিও আদার্স যেগুলি আছে ওগুলি ধরার কোনো দরকার নেই, কারণ ওগুলি যেরকম আছে সেরকমই থাকবে। তো নেক্সট এ ক্লিক করবো অ্যান্ড আমার কম্পিউটারটি একটু স্লো যার কারণে একটু কম আসতেছে স্পিডে। ওকে, তো তারপরে এভাবে একটা স্ক্রিন ওপেন হবে। তো এটা আসলে স্ক্রিন না, আর একটু বড়ো আছে স্ক্রিন, সেটাই দেখাই আমি। আমি যেটা সেভ করে রাখছি সেটাতেই আছে এতক্ষণ। ওকে, তো আসলে মেইন যেটা স্ক্রিন প্রথম যখন ইনস্টল করবেন তখন আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন ওপেন হবে। এখানে অনেকগুলো সাইড আছে, তো আমি নিজের জন্য ইউজ করি তো এটাই, মানে আমি নিজের মতো করে একটা স্ক্রিন রেডি করে রাখছি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে ভিডিওগুলো আছে সেগুলি রাখার জন্য। অ্যান্ড পাশে রাখছি আমি ইফেক্ট, ইফেক্টের এখানে সার্চ দিলে যে ইফেক্টের সার্চ দেবো সেই ইফেক্টটা পাওয়া যাবে তার জন্য। তো এখানে হচ্ছে ইফেক্ট কন্ট্রোলার, অডিও ক্লিপ মিক্সিং, তারপর আমাদের যে ভিডিও প্রজেক্টটা আছে সেটা এখানে টাইম লাইনে রাখবো, তারপরে এখানে দেখা যাবে প্রোগ্রামটা। ওকে, তো আমি দেখাই একটা ভিডিও ওপেন করবো আমি। ওকে, তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানে টাইম লাইনে রাখলাম। তো এটা হচ্ছে মূল ভিডিও, এখানে একটা আছে বর্ডার। তো এটা থেকে আমরা বড়ো ছোটো করতে পারবো ভিডিওটা, সাইজে যে লম্বা ছোটো লম্বা বা বাটি করতে হয় সেটা। তারপরে এখানে আরেকটা আছে, তো এখানে দ্বারাও করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ভিডিও টাইম লাইন। তারপর নিচে আছে অডিও টাইমলাইন, অডিও টাইমলাইনটাও আমি দেখাই। তো অডিও টাইমলাইনের জন্য আমি আরেকটা ভিডিও নিচ্ছি যেখানে অডিও অ্যাড আছে, তো ওটা নিলাম, এটা আমি বন্ধ করে রাখি। ওকে ওকে, তো এটা হচ্ছে আমাদের ভিডিও টাইমলাইন অ্যান্ড অডিও টাইমলাইন। নিচে আপনারা যদি দেখেন এখানে A1 দেওয়া আছে, মানে অডিও টাইমলাইন 1 অ্যান্ড এখানে ভিডিওটা B1 দেওয়া আছে। তো আমি
ভিডিওটা কাটিয়ে দিই, ভিডিও অডিও যেটা আছে সেটা তো আমি এটাই রাখবো। তো এটা হচ্ছে আমাদের ভিডিও। তো এবার এখানে যে আমরা এডিটিং করার সময় যে কাট করতে হয় যে অংশটা আমাদের দরকার নেই, নয়েজাল অংশ যেটা সেটা, তো এটার জন্য আমরা সিম্পলি এখান থেকে নিতে পারবো রেজার টুল, আর না হলে সি প্রেস করলেও রেজার টুল আসে যাবে। আমি দেখাই, আমি সি প্রেস করতেছি রেজার টুল অ্যান্ড কাট ইট, তারপর কন্ট্রোল জেড দিয়ে এটা সিম্পলি করে দিচ্ছি। তারপরে আবার আমাদের যে মুভ টুলটা সেটার জন্য আমরা এখান থেকে নিতে পারি, অথবা ভি প্রেস করলে আসে যাবে যেটা দেখা যাচ্ছে সিলেকশন টুল ভি। ওকে, তো তারপরে আমি তারপরে একটা রেজার টুল দিয়ে এডিট করে দেখা কাট করে দেখাচ্ছি। আমি লাইক এখান থেকে কাট করবো, তো একটা কাট ভি প্রেস করলাম। তো মনে করি আমাদের, মনে করেন আমাদের এই অংশটা লাগবে না, এই যে অংশটা সেটা আমরা ডিলিট বাদ দিব, তো এটাকে সিম্পলি সিলেক্ট করে ডিলিট। তো আমি এটাও নিয়ে আসতেছি। ওকে, তো তারপরে আসতেছে আমাদের অডিওর, আমাদের ভিডিও যে কালারটা সেটা, তো কালার গ্রেডিয়েন্টের জন্য আমি যাব এখানে কালার নামে একটা অপশান আছে, সেই কালারটাতে গেলে আমাদের স্ক্রিন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো তারপরে আমরা এখান থেকে এই যে লুক আছে, লুক নামে অপশানটা আসে, এখানে ক্লিক করলে নান থেকে আমরা অনেকগুলা অপশান পাই যাব কালারের। তো এখানে অনেকগুলো আছে, যেটা আপনাদের কালার অনুযায়ী চয়েস হয় সেটা অ্যাড করে নেবেন, আমি নান করে দিচ্ছি। অ্যান্ড তারপরে এখানে আছে আবার কালারের অপশান, এটা বেশি ইম্পর্টেন্ট একটা সাইট যেটা কালার গ্রেডিংয়ের জন্য। তো আমি এটার, এই যে ভিডিওটা আছে সেটার ভিতরে কোনো প্রকার কালার অ্যাড করবো না, কারণ এটা অলরেডি কালার গ্রেডিং করা আছে। তো এখানের দ্বারা আপনারা কালারগুলো প্রপারলি করে নিতে পারবেন, কালার ব্যালেন্সড করে নিতে পারবেন। তো আমি এটা ব্যাক করে নিচ্ছি, এটা নান করে দিই, নান অ্যান্ড আমি আমার সেটটাতে চলে যাই। ওকে, তারপরে হচ্ছে যে আমাদের এই যে ভিডিও ক্লিপটা, আমি এখানে একটা একটা অডিও নেওয়া ভালোভাবে আই থিঙ্ক, তো আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এই যে ভিডিওটা সেটা বেশি বড় নেব না, কয়েক মিনিটের মতো নিই। ওকে, তারপরে আমি এটা শুধু সি প্রেস করে কাট করে নেব এবং ডিলিট বাকি অংশটুকু। তো এই যে মিউজিকটা আছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকই চলছে শুধু, তো আমি এটাকে আনলিঙ্ক করে দিলাম যেন এটাকে আমরা মুভ করতে পারি। ওকে, তো তারপরে এটাকে ক্লিক করে আমরা এখানে ইফেক্টে যাব। যে যারা আমার মতো একজন ইউটিউবার অথবা নতুন ইউটিউবিং করার চেষ্টা করতেছেন, তো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে তাদের ভয় যে ভোকালটা আছে, ভোকালের পিসের থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ যেটা আছে আসে সেটাকে রিমুভ করা। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা নয়েজগুলো রিমুভ করবেন। তো এখানে সার্চ বারে গিয়ে সিম্পলি সার্চ দিবেন ডি নয়েজ জল। ওকে, ডি নয়েজাল যে এফেক্টটা আছে অডিও এফেক্ট, সেটাকে জাস্ট ধরে এখানে আমাদের অডিওর ভিতরে পেস্ট করে দেব ড্রাইন ড্রপ। তারপরে হচ্ছে আমাদের পুরো ভয়েস থেকে কতটুকু রিমুভ হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখানে ফার্স্টে এডিটে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দিব। তো আমাদের এখানে আমরা যে এফেক্টগুলো আছে এখানে আমরা রেজোলিউশনটা চেঞ্জ করে দিব, তারপরে যাই আমাদের যে অডিওটা আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো সরে যাবে সিম্পলি। ওকে, তো তো তারপরে হচ্ছে যে আমাদের এখানে যে ইন্ট্রোগুলো আছে সেগুলি কীভাবে অ্যাড করবো, ইন্ট্রো আমি এটার মাঝখানে দিব লাইক এখান থেকে ধরেন আমি ইন্ট্রোটা দিব। তো তার জন্য আমি ফার্স্টে ইন্ট্রোটা ইনপুট করে নিই, আমি আমার চ্যানেলটিতে যে ইন্ট্রো ইউজ করছি সেটাই দিচ্ছি এখানে।
তো তার জন্য আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করে সি প্রেস করে এটাকে কাট করে নিচ্ছি অ্যান্ড বি দিয়ে এটাকে একটু মুভ করে নিই। দেন আমি আমার ইন্ট্রোটা বসাইছি অ্যান্ড এটাকে একটু টেনে লাগাই দিব বাস। তো আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে সিনটার পর আমাদের ইন্ট্রোটা আসতেছে অ্যান্ড দেন ইন্ট্রোর পরে আসবে যে আমাদের আবার সেম ভিডিওটা ইন্ট্রো ওভার অ্যান্ড অন দ্য ভিডিও। ওকে, তো তারপরে হচ্ছে যে আমরা এটাকে যে এক্সপোর্ট যেটা করতে হবে সেটা কীভাবে করবো, তো তার জন্য ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে এক্সপোর্ট নামে একটা অপশন পাবো, সেখানে থেকে মিডিয়া অ্যান্ড মিডিয়া থেকে আমরা এখানে আপনাদের হয়তো বা এবিআই সিলেক্ট থাকতে পারে, তো এবিআই থেকে আপনারা এখানে উইন্ডোজ মিডিয়া যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন অ্যান্ড বাকিগুলো চেঞ্জ না করলেও চলতেছে। তারপরে প্রজেক্টটার নাম আপনারা চেঞ্জ করে দিতে পারেন, তো আমি চেঞ্জ করবো না। তারপরে এখানে এক্সপোর্ট, তো আপনাদের কম্পিউটার স্পিডের উপর এটা নির্ভর করবে কতক্ষণে এটা কমপ্লিট হবে। ওকে, তো এটা কমপ্লিট হবে 100%। তারপরে আপনারা আপনাদের ফোল্ডারটিতে গিয়ে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।